বেকারত্ব এই শব্দটি কতটা ছোট, কিন্তু কোনো ছাত্র ও ছাত্রী জীবনে যখন এই বেকারত্বের কালো ছায়া নেমে আসে, তখন সে উপলব্ধি করতে পারে এর থেকে ভয়ঙ্কর একটি ছাত্র এবং ছাত্রীর জীবনে আর কিছুই হতে পারে না। আপনি শত চেষ্টা করেও যখন আপনার শেষ মুহূর্তে আপনি কোনো পরীক্ষায় অসফল হচ্ছেন এবং বারবার আপনি মন ভেঙে ঘরে বসে ভাবছেন আমাদের আর মনে হয় আর চাকরি হবে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করছি কয়েকটি লাইন আপনার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। বেকার বলে আজ আপনাকে কেউ দাম দিচ্ছে না, সব জায়গাতে নিজেকে একা ও নিঃস্ব বলে মনে হয়। আপনি যদি নিজেকে বেকার বলে নিজেকে অপরাধী বলে মনে হয়, তাহলে আপনি ভুল, কারণ এমন কোনো ছাত্রছাত্রী নেই যারা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়নি। তাই তোমাকে এই কঠিন পথ অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছাতে হবে। আজ তুমি পরাজিত, কিন্তু তুমি তোমার লক্ষ্য দৃঢ় রাখো, তাহলে সফলতা খুব শীঘ্রই তুমি পাবে। তুমি হয়তো কয়েকটি নম্বরের জন্য চাকরি পরীক্ষায় আজ অকৃতকার্য হয়ে বাড়িতে মনে দুঃখে বসে ভাবছ আমার দ্বারা মনে হয় আর চাকরি হবে না, কিন্তু না, এখানে তুমি ভুল ভাবছ। জীবনে আসল পথ চলা শুরু এখান থেকে। আমি পারবো না এই ধারণাটি নিজের মন থেকে দূরে ফেলে দাও এবং সবসময় চিন্তা করো আমি পারবই। তোমরা হয়তো সবাই জানো ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এবং বেস্ট ফিনিশার ইন দ্য ওয়ার্ল্ড মহেন্দ্র সিং ধোনিকেই বলা হয়। কিন্তু কি তোমরা জানো মহেন্দ্র সিং ধোনি, তিনি যখন প্রথম তার ওডিআই ডেবিউটি করেছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেখানে সে 0 রানে রান আউট হয়ে যায়। একজন নতুন কোনো খেলোয়াড় যখন প্রথম সে সুযোগ পায় এবং প্রথম চান্সে যদি সে 0 রানে আউট হয় এবং তার যদি রান আউট হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হয় না। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সারা বিশ্বকে দেখিয়েছে নিজের কর্মগুণ, দক্ষতা এবং বুদ্ধির গুণে সে যেমন সেরা ব্যাটসম্যান, সেরা ফিনিশার এবং সর্বকালের সেরা অধিনায়ক হয়ে ভারতকে 28 বছর পর বিশ্বকাপে শিরোপাটি তুলে দিয়েছে, তেমনি তোমরাও যখনই অসফল হবে সে অসফলতার থেকে নিজের কর্মগুণ এবং দক্ষতার গুণে নিজেকে আরও সেরা করে তুলবার চেষ্টা করবে। আজ হয়তো তুমি পরাজিত, কিন্তু খুব শীঘ্রই যদি তুমি পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি সফল অবশ্যই হবে। কখনই নিজেকে লুজার বলে মানবে না, সবসময় নিজের মধ্যে এই ধারণাটি রাখবে আমি অবশ্যই পারবো। এই দৃঢ় জেদ এবং মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি সফল অবশ্যই হবে। তা সেই যত বাধা বিপত্তি আসুক না কেন, তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। এবং আজ যেসব মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করছে, সফলতার শিখরে যখন তুমি পৌঁছে যাবে, তখন তুমি সেই সব মানুষের মুখ চিরজীবনের মতো বন্ধ করে দিতে পারবে। সুতরাং নিজেকে শক্ত করো এবং দৃঢ় লক্ষ্যের দিকে এগিয়ে যাও। তো আশা করছি এই কয়েকটি লাইন আপনাকে উদ্বুদ্ধ করেছে এবং আপনার সফলতার শিখরে পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমি ভিডিওটি।